আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা জামানত সম্পর্কিত বিবেচ্য বিষয়সমূহ সম্পর্কে জানব। অর্থাৎ একটি ভালো জামানতের বা একটি জামানত ভালো কি খারাপ সেই বিষয়গুলো দেখার জন্য কোন কোন পয়েন্ট আমাদের বিবেচনা করতে হবে। সো আমরা এবার একটি দেখব উত্তম জামানতের বৈশিষ্ট্য বলে। অর্থাৎ আমরা যদি জানি একটি জামানতের কোন বৈশিষ্ট্যগুলো ভালো, তাহলে কিন্তু আমরা বিবেচনা করতে পারবো আসলে একটি জামানত কি উত্তম নাকি খারাপ। সো চলো আমরা দেখি যে কিভাবে আমরা জানতে পারবো একটি জামানত কি উত্তম নাকি উত্তম নয়। সো আমরা জানি জামানত দুই প্রকার, একটি হলো অব্যক্তিক জামানত আর একটি হলো ব্যক্তিক জামানত। সো অব্যক্তিক জামানতে নিশ্চয়ই কিছু আলাদা বৈশিষ্ট্য থাকবে এবং ব্যক্তিক জামানতের কিছু আলাদা বৈশিষ্ট্য। এই ভিডিওতে আমরা মূলত এই অব্যক্তিক জামানতের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেই সম্পর্কে জানব। সো প্রথমে গ্রহণযোগ্যতা। তো ধরে নাও একটি ব্যক্তি কিছু ঋণ নিল, মনে করো সে ধরে নিই মিস্টার রহিম, সে লোন নিল 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা দিয়ে সে একটি জামানত হিসেবে রাখলো একটি খুব দামি অটোমেটেড রাইফেল বা একটি বন্দুক রাখলো। সেটা কি কখনোই গ্রহণযোগ্য বলতো? দেশে আনে কিন্তু এটি অবৈধ, তো কোনোভাবে সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। বা ধরে নাও মিস্টার রহিম সে একজন ব্যবসায়ী, সে কি করে, সে কমলার ব্যবসা করে। তো সে কি করলো, 50 লক্ষ টাকা নিয়ে সে ব্যাংকের কাছে কমলা বন্ধক হিসাবে রাখলো, কিন্তু কমলা দেখা যাবে এক সপ্তাহ মাথায় পচা শুরু করেছে। এটা কি কখনোই গ্রহণযোগ্য জামানত হবে? এটা কিন্তু হবে না। সো আলটিমেটলি জামানত এমন হতে হবে যেটি অবশ্যই গ্রহণযোগ্য। ধরে নিই সে একটি জমি রাখলো, এটি কিন্তু গ্রহণযোগ্য, কারণ কি এটি দেশের আইনে বৈধ বা এটি কিন্তু অনেক লং টাইম ধরে রেখে দেওয়া যায় এবং চাইলে কিন্তু বিক্রি করা যাবে। সো যেই সব জামানত গ্রহণযোগ্য সেগুলো কিন্তু শুধুমাত্র জামানত হিসাবে গ্রহণ করতে হবে। বিক্রয়যোগ্যতা, এমন একটি কিছু নিলাম যেটি বিক্রয় করা পসিবল না বা মানুষ কিনবে না। সো নিশ্চয়ই যেরকম বললাম একটি আমি ওই যে রাইফেল বা এমন একটি জিনিস বা মনে করো জমি দিল, এমন একটি প্রত্যন্ত এরিয়ার জমি দিল যেখানে মানুষ ইনভেস্ট করতে চায় না বা মানুষের জমি কেনার কোনো ইচ্ছে নাই। দেখা গেল একটি দেশের একদম কোনায় একটি মনে করো এমন একটি জমি যেখানে মানুষ কি কোনো জমি কিনতে চায় না, তখন সেটি কি বিক্রয়যোগ্য? অবশ্যই কিন্তু না। সো অবশ্যই জামানত এমন হতে হবে সেটি গ্রহণযোগ্য হলেও সেটি অবশ্যই কিন্তু বিক্রয়যোগ্যতা আছে কি না সেটি দেখতে হবে। দেন তারল্য, তারল্য কি, যেই সম্পত্তি যত দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় তার তারল্য তত বেশি। সো অবশ্যই এমন জমি রাখতে হবে যেটি কিন্তু অবশ্যই তার তারল্য বেশি থাকে। যদি এমন হয় তারল্য কম, তাহলে কিন্তু কখনোই সেটি জামানত হিসেবে গ্রহণযোগ্য হবে না। সত্য, ধরি মিস্টার রহিম জমি বন্ধক রাখলো, কিন্তু দেখা গেল জমিটি হলো মিস্টার করিম তার ভাইয়ের। সো অবশ্যই এটি মিস্টার রহিমের সত্ত্বে থাকতে হবে কিন্তু। সো যদি জামানত অন্য কোনো ব্যক্তির স্বত্বাধিকারে থাকে, তাহলে কিন্তু সেটি কখনোই জামানত হিসেবে গ্রহণযোগ্য হবে না, কারণ সেটি মিস্টার রহিমের নয়। যদি অন্য কোনো ব্যক্তির হয় তাহলে কিন্তু সেই জামানতের উপরে মিস্টার রহিমের কোনো কিন্তু লাভ বা ক্ষতি কিছুই নেই। সো অবশ্যই দেখতে হবে যে ব্যক্তি আমার জামানত ঋণ দিচ্ছে এবং জামানত প্রদান করছে সেই জামানতের উপর যদি অবশ্যই সেই ব্যক্তির একটি স্বত্বাধিকার থাকে। মূল্যের স্থিতিশীলতা, এমন কিছু জামানত হিসেবে রাখা হলো যেটির মূল্য খুবই বেশি উঠানামা করা হয়। ধরে নিলাম মিস্টার রহিম 50 লক্ষ টাকা, তো সে কি করলো 1 লক্ষ × 50 টাকার শেয়ার দিল, যে দাম হলো 50 লক্ষ টাকা। সো মিস্টার রহিম শেয়ার জামানত হিসেবে রাখলো, কয়দিন পরে দেখা গেল এই শেয়ারের দাম কমে 45 টাকা হলো। এখন কি হবে বলতো, তার কিন্তু জামানতের দাম কমে 45 লক্ষ হয়ে যাবে, মানে 5 লক্ষ টাকা কমে যাবে। সো এটি কি কখনোই জামানত হিসেবে গ্রহণযোগ্য? অবশ্যই না। সো অবশ্যই এমন জিনিস জামানত হিসেবে নিতে হবে যেটির মূল্য স্থিতিশীল থাকে, আর নয় কিন্তু জামানতের মূল্য কম বেশি হয়ে কিন্তু যে ঋণ প্রদান করবে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দায়মুক্ত, অবশ্যই দেখতে হবে যেই
জামানত প্রদান করা হয়েছে সেটি অবশ্যই দায়মুক্ত। দেখা গেল একটি জমি, এই জমির উপরে মোট চারজনের নাম আছে, সো আলটিমেটলি কিন্তু এটি দায়মুক্ত না, বা দেখা গেল সরকার এই জমি কিনে নিয়েছে তাহলে কিন্তু দায়মুক্ত থাকছে না। তো অবশ্যই এমন একটি জামানত রাখতে হবে যেটি অবশ্যই অবশ্যই দায়মুক্ত। পণ্যের দখল বা জামানত দখল, দেখতে হবে উক্ত জামানতের উপরে অন্য তৃতীয় কোনো পক্ষের দখল আছে কিনা। যদি দখল থাকে সেটি কিন্তু আগামীতে সহজে নগদ অর্থে রূপান্তর করা যাবে না, বা মালিকানা যেই ঋণদাতা সে কিন্তু তার মালিকানা নিতে পারবে না। সো অবশ্যই এমন পণ্য বা এমন জমি হতে হবে যেটির অবশ্যই কোনো দখল থাকবে না। সো একটি ভালো ব্যক্তিগত জামানতের ক্ষেত্রে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো এরকম থাকতে হবে। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ভিডিওতে ব্যক্তিগত জামানত সম্পর্কে জানব। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।